হরিনাম শুনতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলদলি থানার সোনাটিকারি এলাকায়। ঘটনায় উভয় পক্ষে ছজন আহত। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা হরিনাম সংকীর্তনের আয়োজন করেন। অভিযোগ, গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা হরিনাম সংকীর্তনে শুনতে এলে তৃণমূল সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় পাঁচজন তৃণমূল কর্মী সমর্থক ও একজন বিজেপি কর্মী সমর্থক গুরুতর জখম হন। তাদেরকে জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাল্টা বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। তাদের অভিযোগ, সাধারণ গ্রামবাসী এই হরিনাম সংকীর্তন আয়োজন করেছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের কয়েকজন এসে নাম সংকীর্তন বন্ধ করতে চেয়েছিল। সেখানে গ্রামের মহিলাদের সঙ্গে বিবাদ হয়, বচসা হাতাহাতি হয়। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। বিজেপির লোকেরা বেঁচে বেঁচে হরিনাম করছিল। আমরা তৃণমূল করি, আমাদের বাড়ি থেকে কোনো চাঁদা পয়সা এবং আমাদের বাড়ি কোনো যে হরিনাম পাড়া নাম হয় সেটা যায়নি। আজকে যখন হরিনাম হচ্ছে, আমরা চার পাঁচজন মিলে গিয়ে বললাম যে আমরা তৃণমূল করি বলে আমাদের বাড়ি হরিনাম গেল না কেন, এটা কি ঠিক হচ্ছে? রাজনীতি যে যাই করি, ধর্ম তো একসাথে হওয়া উচিত, কিন্তু সেটা ওরা করেনি। বলে ঠিক আছে, যেতে হবে না, তাহলে আমরা নাম শুনি। বলছে না, তোমাদের এখানে নাম শোনা যাবে না, তোমরা তৃণমূল করো, আমরা বিজেপি মেলা করছি, তোমাদের এখানে থাকা যাবে না। আমরা বলি, থান তো সরকারি থান, মন্দির তো সবাই আসতে পারে, তাহলে আমরা আসতে পারবো না কেন? সেইভাবে দু এক কথা হতে হতে আমাদের মারধর করছে। আমার বাবা যাওয়ার পরে ওখানে জ্বলন্ত উনুন ছিল, সেই উনুন থেকে জ্বলন্ত কাঠ নিয়ে আমার বাবাকে এখানে পুড়িয়ে দিয়েছে। হরিবাসরে হরিনাম শুনতে গেছি, তাই মেরেছে বিজেপির পার্টিরা। পার হচ্ছে এমন সময় কিছু তৃণমূল তারা করে, তৃণমূলের কিছু মানুষজন গিয়ে তারা বলে এখানে এসবগুলো চলবে না, এখানে এগুলো চলবে না বলে এরা যারা পাটটাট করছিল তাদেরকে মারধর করে। তখন গ্রামের মানুষরা এবং মায়েরা, প্রচুর মায়েরা সেখানে উপস্থিত হলো, হয়ে এর প্রতিরোধ গড়ে তোলে যে কেন গ্রামের মধ্যে এখানে নগর কীর্তন হবে, ভারত পাট হবে, এটা তোমরা বানা করার কী আছে? এটা তো কোনো রাজনীতি নয়, এখানে নগর কীর্তন সবাই এখানে নগর কীর্তন করবে, মহাভারত পাঠ করবে। এবং অনেক ভাইয়েরা তারা বেরিয়ে যখন প্রতিরোধ গড়ে তোলে, উভয় পক্ষের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়, মারামারি হয়। এখানে আমার কাছে বক্তব্য হচ্ছে, এটা রাজনীতি কোনো রং নয়, রাজনীতি যেটা তার ব্যক্তিগত, সে যাই কিছু করুক। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।